সুন্দর আপনারা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। সুন্দর আপনারা ভিডিও থাম্বনেল এবং ইন্ট্রো দেখে তো বুঝেই গেছেন ভিডিওটি কোন সম্পর্কে হতে চলেছে, মানে কি ব্যাপারে হতে চলেছে। সো এটি আরেকটি ব্লগ যেখানে আপনি দেখতে পারবেন, যেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি আমার বাইকে একটি ফগ লাইট, যেগুলোকে বলে ফগ লাইট, ইনস্টলেশন করব বা করাবো। সো এটা আমি পারচেজ করেছি অফলাইন, অবশ্যই আপনারা দেখতে পারেন অফলাইন বা অনলাইন সার্চ করে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনি অফলাইনে দেখে নিতে পারবেন এবং জিনিসটা বুঝেও নিতে পারবেন, বা আপনার বাইক অনুযায়ী আপনি দেখতে পারবেন যে সেগুলোকে ফিক্স করা যাবে কি না। সো আমার যে বাইক আছে সেই বাইকে ফিক্স করার অলরেডি জায়গা রয়েছে, সো সেখানে আমি ফিটিং করব। বিকজ হেডলাইটটা একটু মানে অনেকটাই আলোটা কম হয়, সেক্ষেত্রে আমি দুটো লাইট দুদিকে ইনস্টলেশন করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কতটা আলো হচ্ছে বা কী। সো এই যে ব্লগটি হচ্ছে, এই ব্লগে আপনারা জানতে পারবেন যে বাইকে যারা লাইট লাগাননি বা লাগাতে চাইছেন বা অনেকেরই অনেকের প্রবলেম হয়, সেক্ষেত্রে অনেকের রাস্তায় বা অনেকের অনেক জায়গায় যেখানে আপনার লাইট প্রয়োজন হয় অনেক বেশি আলো, সেক্ষেত্রে আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। ওকে, সো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করে দেবো আজকের ভিডিও, যেখানে আপনারা দেখতে পারবেন যে লাইট ইনস্টলেশন, ফগ লাইট যেটাকে বলে। হ্যাঁ, আর আমি এখন আছি আমার একটি চাতালে আছি, সো যেক্ষেত্রে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এটা খুব একটা তার, সো এটাকে আমি ধরেছি, সো আমাকে কারেন্ট মানে দিচ্ছে না। সো ইয়েস, আই এম বিং পাওয়ারফুল, সো লেট গেট স্টার্টেড ইন দিস ভিডিও। সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার হাতে দুটো বাস্ক, বাস্কের মধ্যে লাইট রয়েছে। সো এটা আমি আপনাদেরকে দেখাবো বা এর সাথে আর কী কী কম্পোনেন্ট এখানে লাগবে, সো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটির কী স্পেসিফিকেশান আছে। সো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কম্পোনেন্ট এখানেই আছে। সো সর্বপ্রথমে আমি আপনাদেরকে এগুলোকে সাইডে রাখি, মেন যে লাইট সেগুলোকে দেখিয়ে দিই এবং এগুলোর কী প্রাইস আছে সেগুলো আপনারা পুরোটাই জানতে পারবেন। ভিডিওটি পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন, প্রাইস আমি লাস্টে বলবো আপনাদেরকে। তো সর্বপ্রথমে আমি দেখিয়ে দিই আপনাদেরকে লাইট। সো সর্বপ্রথমে আগে আমি বাক্সের দিকে আগে দেখি, তো এটা এলইডি লাইট, ওকে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিসি 9.85 ভোল্ট, 1000 লিথিয়ামের, ওকে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন 10 ওয়াটের লাইট। সো এটা একটাও সিঙ্গেল ছিল যেখানে আমাকে বলা হয়েছিল, তো আমি দুটো নিয়েছি, এটা ছোট দেখে দুটো নিয়েছি। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6, সো এখানে ছটা ল্যাম্পের এলইডি রয়েছে। সো যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন, সো এটা আমি আমার ফগ লাইট হিসেবে ইউজ করব। সো এখানে একটা রয়েছে এবং এখানে আরেকটা, মানে দুদিকে দুটো আমি ইনস্টলেশন করব। সো এখানে আরেকটা আপনি দেখতে পাচ্ছেন, সো এই যে দুটো রয়েছে এই দুটোকে দুদিকে ইনস্টলেশন করব এবং আপনারা দেখতেই পাচ্ছেন। সো সেক্ষেত্রে আমার লাইটটার আলোটা অনেকটাই জোর হবে, সো সেক্ষেত্রে সেই জন্য আমি এটাকে ইউজ করব। সো আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদেরও যদি লাইট মনে হয় যে আপনার কম হচ্ছে বা এটা আপনি ইউজ করতে পারেন, সো তার জন্য আপনাদেরকে আপনার পছন্দ অনুযায়ী লাইট চুজ করতে হবে। তো আমি এই দুটোকে চুজ করেছি, সেক্ষেত্রে আমি এই দুটোকে ইউজ করব। আর তার জন্য আমার লাগবে দুটো ক্ল্যাম্প। সো এই যে ক্ল্যাম্প দেখতেই পাচ্ছেন দুদিকে দুটো ক্ল্যাম্প, সো এই ক্ল্যাম্পগুলোকে, ক্ল্যাম্প না থাকলে আপনি দুটোকে ফিটিং করতে পারবেন না, তো সেক্ষেত্রে আপনার ক্ল্যাম্প লাগবে। আর হ্যাঁ, অবশ্যই সুইচ। সো এগুলো সমস্ত কিছু আলাদা আলাদা দাম নিয়েছে, সো এই সমস্ত কিছু প্রাইস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করতে পারেন। এটি অন অফের সুইচ আছে, সো এটা খুবই ভালো, যখন আপনি চাইবেন এই লাইটটাকে জ্বালাতে তখনই জ্বালাবেন, আদারওয়াইজ জ্বালানোর প্রয়োজন পড়বে না, ওকে। সো এটা হচ্ছে সুইচ এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কানেকশান আছে, যদি দুটো ব্যাটারির প্লাস মাইনাস যাবে এবং ব্যাটারি থেকে কানেকশান হবে, ওকে। সো এই হচ্ছে এর কম্পোনেন্ট, দুটো ক্ল্যাম্প, সুইচ এবং লাইট। সো এইগুলোকে আপনি নিয়ে আপনার বাইকে লাগাতে পারবেন, অবশ্যই যদি লাইট কম মনে হয়। সো বাইক ওয়াইজ আমি বলেই দিচ্ছি, সো আমার বাইকে যেহেতু প্লেস আছে, সো সেক্ষেত্রে আমি এখানে লাগাবো। ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিও দেখতে থাকুন। তো আগেই আপনাদেরকে আমি দেখাবো যে কী করে এটা ফিটিংস হচ্ছে বা কী বা এর আলোই বা কত দূর, সমস্ত কিছুই দেখাবো। তো ভিডিওটি কন্টিনিউ করুন, ওকে। সো আর একটা কথা, আপনি যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে এইরকম ধরনের ভিডিও আমি নিয়ে আসতে থাকি, কারণ এটার ধরনের ভিডিও ব্লগ বা রাইডার ব্লগ আপনারা দেখতে পারবেন। সো কিপ ওয়াচিং, বি দ্য লাইক, বি দ্য সাবস্ক্রাইবার অ্যান্ড স্টে উইথ মি অলওয়েজ, আই ওয়ান্ট ইউর সাপোর্ট, ওকে। সো লেটস get into it. Oh.
আসলে তোর মোটা লাগালে আবার এই মার্গারে ঠেকে যাবে, মার্গারে ঠেকে যাবে, তো সব জিনিসের মাপ আছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন দুটো লাইট আছে, একটা লাইট এদিকে একটা লাইট ওদিকে। সো এই দুটো ওই যে একটা লাইট, এই দুটো লাইট আমি ইনস্টলেশন করেছি গ্যারেজে নিয়ে গিয়ে। সো এটা আমার বেসিক্যালি লাগিয়েছি যে হেডলাইট আছে, হেডলাইটটা খুবই লো পাওয়ার দেয় যে কারণে আমি দেখতে পাই না, খুবই দেখতে প্রবলেম হয়। সো সেই কারণে আমি এই দুটোকে লাগিয়েছি, সেদিকে একটা ওদিকে একটা ফগ লাইট বলে এগুলোকে চিহ্নিত করা হয়েছে। সো এই যে লাইটগুলো এটা আমি করেছি ব্যাটারি থেকে ডিরেক্ট, মানে আমি চাবি অন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা সুইচ আছে, এটাকে যদি আমি অন করে দিই এইভাবে তাহলে লাইটটি জ্বলে থাকবে কন্টিনিউ, এটাকে অফ করে দিলে অফ হয়ে যাবে, ঠিক আছে। তো এই সুইচটাও বসানোর জায়গা পাইনি এখানে আমি, সেই কারণে আমি এখানে বসিয়েছি গিয়ার বক্সের সাইডে। সো আপনাদের বেসিক্যালি যদি হ্যান্ডেলটা রাউন্ড হ্যান্ডেলের হয় তাহলে আপনার কোনো অসুবিধা হবে না, ওকে, আপনি ইজিলি ফিট করাতে পারবেন। তো এই লাইট যে দুটো আপনি দেখতে পাচ্ছেন, এই দুটো আমি আগেই আগেই বক্সে যখন আমি আনবক্সিং করছিলাম তখন বলে দিয়েছি এর ফিচার্স কী, আর এখন আপনি দেখতে পাচ্ছেন এটা লাগানো আছে। সো এটা আমি একবার রাতের দিকে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো যে এর পাওয়ার কতটা বা কেমন দেখা যাচ্ছে, রাস্তা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। তো যদি আপনি কলকাতার দিকে রাইড করেন তাহলে আপনি এটাকে অবশ্যই বন্ধ রাখবেন, জ্বালিয়ে রাখবেন না, সে কারণে আপনার ফাইন হতে পারে। আর আপনি যখন ভিলেজ এরিয়াতে বা কোনো রুরাল এরিয়াতে রাইড করবেন তখন এটাকে জ্বালিয়ে রাইড করতে পারেন। সো দেখতেই পাচ্ছেন দুটো লাইট দুদিকে। এইখানে দেখুন একটা ক্লাম দেওয়া ছিল, সেই ক্লাম দিয়ে এখানে ফিট করা হয়েছে, সো রাবার দিয়ে। সো যার কারণে এটা যতই নড়ুক না কেন এটা খুলে পড়ে যাবে না, আর এটা অবশ্যই ওয়াটারপ্রুফ, যে কারণে এখানে বৃষ্টি পড়লে কোনো অসুবিধা নেই। সো ওইদিকে একটা, ওদিকে একটা আছে। আর এর ওয়্যারটা এখান থেকেই বাইরে দিয়ে দেওয়া হয়েছে, কারণ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন, কারণ এই ধরনের বাইক রিলেটেড রাইডার রিলেটেড ভিডিও আপনারা এই চ্যানেলে পেতে থাকবেন। তো সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন।